কি মদনদা, তাহলে পূজয় শেষমেশ ঝালমুড়ির ব্যবসাটা শুরু করলে? সে অনেক বড় ইতিহাস এমডি, তুমি কি শুনতে চাও কিভাবে আমি ঝালমুড়ির ব্যবসা শুরু করেছি? অবশ্যই অবশ্যই শুনবো, বলো কি ইতিহাস। তো কয়েকদিন আগেকার কথা বুঝলে, আমি সেদিন ঘুম থেকে উঠলাম, উঠেই চারদিকে শুনতে পেলাম টাকডুমাডুম 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 ডুম, মা দুর্গা ঘরে এসেছে তাই তো এত ধুম, আর আমি ঝালমুড়ির ব্যবসা করব তাই চোখে নাই ঘুম। কেন কেন ঘুম নেই কেন? আরে ভাই, ব্যবসা শুরু করতে গেলে তো টাকা লাগবে, আর আমি টাকা কোথায় পাবো? মিনিমাম 1000টা টাকা তো দরকার এই ঝালমুড়ি ব্যবসার জন্য। তাই সেদিন কি করলাম জানো? কি করলে শুনি। দেখি পাশের বাড়ির ওই ঠাকুমার কাছে 1000টা টাকা ধার চাইব, কি বলে? ওই তো ঠাকুমা রাস্তায় আসছে, দেখি গিয়ে যদি কোনো কাজ হয়। ও ঠাকুমা, 1000টাকা আছে তো ধার দাও না গো, পুজোই ঝালমুড়ির ব্যবসা করব। ওই সালামত না, সকাল সকাল আমার মাথা খেতে আসিস না, এখান থেকে কেটে পড়, না হলে কেল আনে খাবি, বুঝলি? পালা এখান থেকে। মনে হচ্ছে ঠাকুমা আজ খেপে আছে, দেখি পাশের বাড়ির ওই দাদুটার কাছে যাই, যদি 1000টা টাকা ধার পাই তাহলে ঝালমুড়ির ব্যবসাটা তো শুরু করতে পারবো। দাদু তো আবার কানে শুনতে পাই না। দাদু, ও দাদু, দেখি ভিতর, না না ভিতরে ঢোকাটা উচিত না। ওই শালা মদন, সুযোগ বুঝে চুরি করতে এসেছিস, চুরি চুরি করতে এসেছিস। তারপর কি হলো মদন দা? কি আর হবে এমডি, উড়ে গেল চোখের ঘুম, যদি চুরি না করে চোর সাজিয়ে দেই তাহলে কেউ কি ঘুমোতে পারে শান্তিতে? তাই আমিও সুযোগে থাকলাম আর কি, ওই বুড়োটাকে কি করে জব্দ করা যায়। তাই একদিন আজ বুড়োকে পেয়েছি, তাকে কিছুতেই ছাড়বো না, আমাকে চোর বলা। ও দাদু, ও এখানে কি করা হচ্ছে? ঠাকুমার সাথে লাইন মারা হচ্ছে, কথাটা ছড়িয়ে দেব। ওই শালা মদনা, খবরদার বলবি না, যা বাড়িতে সোফার উপরে ব্যাগ আছে নিয়ে নিবি যা পয়সা। বলে কি না আমি চোর। হ্যাঁ বুড়ো ঠিক জব্দ হয়েছে, দেখি বুড়ো ব্যাগ থেকে 1000টাকা ধার হিসেবে নিয়ে ঝটপট করে ঝালমুড়ির ব্যবসাটা শুরু করে ফেলি। তো এই ছিল আমার ঝালমুড়ির ইতিহাস, বুঝলেন দি? হ্যাঁ শুনলাম, খুব মজার ছিল তোমার ইতিহাস। কিন্তু এভাবে শুধু গাড়িতে ঘুরলে হবে না, ঝালমুড়ি বিক্রির জন্য মুখে কিছু বলতে হবে, বুঝলে? ঠিক বলেছো এমডি, ঠিক বলেছো। ঝালমুড়ি চাই গো, ঝালমুড়ি আপনাদের ঝালমুড়ি লাগবে না গো, লাগবে না, যাও যাও। আরে মদনদা, নতুন কিছু করার চেষ্টা করো, না হলে তো তোমার ব্যবসা লাটে উঠে যাবে গো। তাহলে কি একটা গান ধরবো এমডি? তাহলে তাই করো। আমার এই ছোট্ট বাড়ি এতে আছে ঝালমুড়ি, দেখে যাও নিজের চোখে, ছোলা ভাজা বাদাম আছে। ও আমার এই ছোট্ট বাড়ি এতে আছে ঝালমুড়ি, দেখে যাও নিজের চোখে, ছোলা ভাজা বাদাম আছে। এ সুযোগ পাবে হায়া, ঝালমুড়ি খাবা, মুড়ি খাবে গো ঝালমুড়ি। বাংলার ছিল এক চিঠি, কাঁপিয়ে সারা পৃথিবী, উপায় দিল মানুষ হবা, ব্যবসা করে ঝালমুড়ি। সুযোগ পাবে নায়ার, ঝালমুড়ি খাবা, মুড়ি খাবে গো ঝালমুড়ি। দিয়ে যাও ভাঙা হাড়ি, যদি থাকে ফেরা শাড়ি, বিনিময়ে ঝালমুড়ি খাবে বাচ্চা বুড়ো বুড়ি। ছুটে এসো তাড়াতাড়ি, নিয়ে হাড়ি ছেঁড়া ছাড়ি, মুড়ি খাবে গো ঝালমুড়ি, মুড়ি খাবে গো ঝালমুড়ি, মুড়ি খাবে গো ঝালমুড়ি।